কুরআনুল কারীম সহি না থাকে তাহলে কোন নামাজ হবে না নামাজ ওই নামাজ যত নামাজ পড়বেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যেমন একবারে বাংলা কথা সেই কথাটা হলো আপনার আমার বাড়িতে যদি কোনো ব্যক্তি কাজ করে যেমন রাজমিস্ত্রির কাজ এরপরে সয়ানি কাজ এরপরে রশিঘর বা পাকের ঘর বলি এই কাজগুলা কারা করে মিস্ত্রিরা এই মিস্ত্রিরা যদি কাজ না করে আমার মা বোনেরা একদিন দুই দিন কাজ করলো দুই দিন কাজ করলো তাকে আমরা একজন কাজ করলে 500 500 1000 টাকা মজুরি দিয়া দেই যদি এই দুই দিন কাজ করার পরে আর যদি কাজ না করে ধরেন আজকে 10 ফেব্রুয়ারি মাস এই 10 দিন যাবত তারা কাজ করছে এই 10 দিন 500 টাকা করে যদি মজুরি পায় 10 দিনে হবে 5000 টাকা আর এই বাকি 20 দিন যদি কাজ না করে এই ফেব্রুয়ারি মাসের শেষে মার্চ মাসে 1 তারিখ আইসা যদি বলে কাকি ও কাকি আমি তো আপনার বাড়িতে কাজ করছিলাম কাকি বলবে কয় দিন 10 দিন কাকি আমারে পুরো মাসের বেতন দিয়া দেন আমরা কি বলবো ধমক দিয়া পাঠা দেব না আম্মুকে কয় কি কাজ করছে 10 দিন এই 30 দিনের বেতন কেমনে যায় ঠিক তদরূপ আজকের মাহফিলে মাইকম্যান যদি মাইক না লাগাইয়া যদি বলে আমি তো মাইক লাগাই নাই আজকে মাইকের খরচ কত হইছে 5000 বা 10000 টাকা এই টাকাটা আমাকে দেন তখন এই মাহফিল যারা ইন্তেজামে কমিটি তারা তো মাহফিলের টাকা বরং দিবেই না মাইকের খরচের টাকা তো দিবেই না বরং তাকে লাঞ্ছনা বঞ্চনা দিয়া পাঠাইয়া দিবে এ আমার মা বোনেরা আপনাদের উদ্দেশ্যমূলক দুই তিনটা কথা বলবো আপনাদের কাজ হচ্ছে চারটা এক নম্বরে কাজ হচ্ছে কি এক নম্বরে কাজ হচ্ছে নিজের সতীত্বকে হেফাজত করা নিজের সতীত্বটা কি বুঝি নিজের শরীরকে হেফাজত করা অন্য পরপুরুষ যেন না দেখে দুই নাম্বার কথা হচ্ছে নিজের লজ্জাস্থানকে হেফাজত করা তিন নাম্বার হচ্ছে স্বামীর মাল এ আমার মা আমার যারা মা হইছেন কিরকম আমানত হেফাজত করা নিজের সন্তানের মাল হেফাজত করা যারা স্ত্রী হইছেন স্বামীর মাল হেফাজত করা যারা মা হইছেন সন্তান সন্তানদের হেফাজত করা কিয়ামতের ময়দানে অনেক মহিলারা আমার মা বোনেরা বিশেষ করে ধরা খাইয়া যাইবে কারণ এক নম্বরে আমার মা বোনেরা পর্দা কি জিনিস বর্তমান বাংলার জমিনে পর্দা উঠে যাইতেছে কারণ কে আলেম কে ওলামা কে পীর কে হুজুর সেটা দেখার বিষয় না এ আমার মা বোনেরা আপনারা আমি কতটুকু পর্দা অনুযায়ী চললাম কারণ পর্দা হচ্ছে ফরজ পর্দা করা কি ফরজ রোজা রাখা ফরজ হালাল খানা খাওয়া ফরজ হালাল খানা খাওয়া কি ফরজ পর্দা করা ফরজ ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ ওয়াক্ত মতো যদি নামাজ না পড়েন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরার পরে জবাব দিতে হবে প্যান্ডেলে পশ্চিম দিকে আপনারা চলে যান আমার মা বোনেরা সম্মানিত মা বোনেরা আপনারা পশ্চিম দিকে চলে যান এই আমার মা বোনেরা যে কথা বলতে চাচ্ছিলাম শুরু থেকে যে কথা বলতেছিলাম আমরা দুনিয়ার কাজ করার জন্য যত মনোযোগ দিয়া কাজ করি আমরা যারা পড়ালেখা করি কত সুন্দর করিয়া পড়ালেখা করি আমরা সকালবেলা ভোরবেলা না খেয়ে উপাস স্কুলে বা ভদ্রসর গালছে বা শরীরপুরে মজুর চরিয়া চলে যায় অনেক আমার বোনেরা আছেন ঘুম থেকে 7টা বাজে ওঠার পরে কোন রকম ব্রাশ করিয়া দাঁত মাজিয়া কোন রকম জামা গাই দিয়া দ্রুত স্কুলে চলিয়া যান আমার মা বোনদেরকে প্রশ্ন রাখলা আজকে ফজরের নামাজ কয়জনে পড়ছেন আর নামাজ পড়বেন
নামাজ পড়ার জন্য সূরা কেরাত সহি করা শর্ত যেমন ইচ্ছা থাকলে উপায় হয় আপনি যেমন বাংলা পড়ার জন্য ইংরেজি শিক্ষিত হওয়ার জন্য আপনি বাংলা শিক্ষিত হন ইংরেজি শিক্ষিত হন আপত্তি নাই আপনি শিক্ষা অর্জন করিয়া দেশ ইসলাম দেশ মানবতা সেবা করেন মহিলা বাচ্চাদেরকে আপনি বাংলা ইংরেজি শিক্ষা দেন ভালো যদি আপনার মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আল্লাহর রাসূল কোরআন হাদিসের মধ্যে ঘোষণা করেন যে ব্যক্তি কোরআনুল কারীম পড়ে এবং পড়ায় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সেই বান্দা সেই মেয়ে হোক আর ছেলে হোক বান্দা হোক আর বান্দি হোক আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ এজন্য আমাদের শাইখুল হুফফাজ জনাব হযরত মাওলানা হাফেজ শওকত আলী হুজুর সাহেব কত সুন্দর একটা প্রতিষ্ঠান করছেন এই প্রতিষ্ঠানে আপনারা লেগে থাকবেন থাকবেন আর এই যে এরকম মাহফিল হয়েছে মা ও বোনেরা আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলে কত কষ্ট করে এই মাহফিলের ইন্তেজাম কমিটিরা কত কাজ করছে কত কষ্ট করছে কাদের জন্য আপনাদের জন্য এই আমার মা বোনেরা কিয়ামতের ময়দানে আপনারা যদি না বলতে পারেন এই এলাকার যুবকরা এই এলাকার যুবকেরা আমাদের জন্য কোনো ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে নাই এই জমানার মধ্যে গান বাদ্য বেশি হয় ওয়াজ মাহফিল কম হয় এই ওয়াজ মাহফিলের কোনো আয়োজন করে নাই এজন্য আপনারা কোনো বলতে পারবেন না এজন্য আলেম ওলামারা বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করে আপনারা নবীদের মা আপনারা সাহাবীদের মা আল্লাহর ওলিদের মা আপনার হাফেজদের মা আপনারা আলেম ওলামার মা নামাজীদের মা এই আমার মা বোনেরা খেয়াল করিয়া শোনেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন কি জন্য ইবাদত করার জন্য আপনারা যদি ঘরের কাজ করে এটাও ইবাদত যদি জোহরের নামাজ বাদ দিয়া আপনি যদি কাজই করেন আল্লাহ রাব্বুল আলামিন বলবে এ বান্দি মনে রাখিস ফজরের নামাজ আজান দেওয়ার পরেও ঘুমে তো ওঠো নাই ফজরের নামাজের সময় আজান দিছিলাম মুয়াজ্জিন আজান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি বড় আমি বড় আর আপনি আমি কি বললাম ঘুমের ঘরে ও আল্লাহ আপনি তো বড় না আমার ঘুম বড় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পঙ্ক্তি বলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেন সাক্ষ্য দিলাম এরপরে দ্বিতীয় পক্ষে কি বলতাছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী এরপরে আমরা বলি মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ তারপরে বলে হাইয়া আলাল ফাদা হাইয়া আলাস সালাহ কল্যাণের জন্য আস হাইয়া আলাল ফালাহ মঙ্গলের জন্য আস আসসালাতু খাইরুম মিনান নাউম ঘুম থেকে নামাজ ভালো আপনি কি বললেন এ আমার মা বোনেরা আপনারা কি বলতেছেন কি বলেন অনেক মা বোনেরা আছেন আহারে বিনা কারণে ফেসবুকের সাথে ইউটিউবের সাথে সময় দিয়া বিভিন্ন টিপির মধ্যে সিনেমার মধ্যে এটা তো এখন আমাদের প্রতিনিয়ত রুটিন হয়ে গেছে যেমন আমরা তিন বেলা খানা খাই আমরা তিন বেলা খানা খাই যাদের অবস্থান ভালো বিভিন্ন ভালো গোশ মাংস গোশ খাই এবার খাসির গোস্ত মুরগির গোস্ত বেশি দামি দামি রান্না করিয়া খাবার খাই আর আমার যে সকল মা বোনেরা গরিব
আহারে তিন বেলা ভাত খায় কোন রকমে সেই আমার মা বোনেরও এত গরি এত কষ্ট করে তারপরও ওয়াক্ত মত ঠিক মত নামাজ পড়ে না এই আমার মা বোনেরা যদি সঠিক মত নামাজ না পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জবাব দিতে হবে একটু নামাজ বিনা ওজরে বিনা কারণে আরে আমার মা বোনেরা ওয়াজ শোনা সহজ ওয়াজ করাও সহজ ওয়াজকে আলোচনা আমলে আনাটা বড় কঠিন এই আমার মা বোনেরা আপনারা সঠিকভাবে ওয়াক্ত মতো নামাজ পড়বেন এরকম ওয়াদা দেন আল্লাহর সাথে ওয়াদা দেন কারণ আপনারা যদি সঠিকভাবে নামাজ না পড়েন আজকে তুরস্কের অবস্থার দিকে খেয়াল করেন যে সকল মা বোনেরা ফেসবুক চালান বিভিন্ন খবর 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 দেখছেন তুরস্কের মধ্যে অবস্থা দেখেন আরে নামাজ পড়তে রইছিল বিল্ডিং ধসে পড়িয়া ভূমিকম্প হইছে বিল্ডিং ধইসা আরে মা দুনিয়া তো চলে গেছে আল্লাহ ছোট ছোট দুইটা বাচ্চা দেখলাম ফেসবুকের মধ্যে আরে কান্না করতেছে আরে আচ্ছা তিন দিন হয়ে গেল তিন দিন পর ছোট ছোট বাচ্চাদেরকে আরে উইটের মধ্যে ভাঙ্গা সুরকির ভিতর থেকে বাইর করে আদাতে কাইটা ছিড়া গেছে এ আমার মা বোনেরা আপনারা আমরা যদি সঠিকভাবে ইবাদত না করি খোদা না কাস্তা দিয়ে তুরস্কের মধ্যে গজব আইসে দাও আরে যতই আল্লাহ আল্লাহ বলবো আল্লাহ বলবে আহারে ফেরাউনে যখন আমার মাওলা সুবাইতে ছিল তখন বলল আল্লাহ এ মাওলা আমি আপনার প্রতি ইমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে তুই এখন ইমান আনলি ফেরাউন বলল আমি ওই আল্লাহর প্রতি ইমান আনলাম তাকে দেখেন এরকম করিয়া কাকুতি মিনতি করছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন কিরকম ঘোষণা করছেন এ ফেরাউন তোকে দেখা দেখা তোরে আমি এরকম ভাবে নিম্ন চুবাইয়া চুবাইয়া কিয়ামত পর্যন্ত তোরে আমি ওই মিশরের জাদুঘরের মধ্যে রাখিয়া দেব কিয়ামত পর্যন্ত মানুষ তোরকে স্মরণ করবে এজন্য আমার মা বোনেরা ফেরাউনের মতন চলা যাবে না সূরা নূরের মধ্যে ৩০ নম্বর আয়াত সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্বন্ধে বলছেন আপনারা যেন সঠিকভাবে সুন্দরভাবে চলাচল করবেন এই চলা চলবেন যেমন বেপদ হওয়া যাবে না আপনারা যখন চলবেন একবারে ঠান্ডা মাটির দিকে আর আমার অনেক মা বোনেরা বোনের আছে এমনভাবে চলে দারোগার মতন চলে আবার আমার অনেক মা বোনের বলে বর্তমানে সমান অধিকার আরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমান অধিকার মানি তিন ডবল অধিকার আমার মাওলায় আপনাকে দিয়া দিছে আপনার ইজ্জত সম্মান আমার মাওলায় আপনাকে দিয়া দিছে আমার আল্লাহ আপনাকে এরকম সম্মান দিয়েছে আহারে আমরা যারা আমরা তো মার পেট থেকে আসছিলাম আসছি আমরা কত সুন্দর করি ও মা আপনাদেরকে কত সুন্দর করি আমরা ডাক দেই আহারে আপনার কাজ বাস ফালাইয়া থুইয়া আপনারা কাজ বাস ফালাইয়া ধুইয়া আজকে আমাদেরকে আপনারা এত কষ্ট করে লালন পালন করছেন আপনারা আপনাদের আপনারা যা ত্যাগ তিকিকা করছেন কোনো জাতি এরকম ত্যাগ তিকিকা করতে পারে না আপনারা যে কষ্ট করছেন এরকম কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দিলে পুরুষদের পারত না আবার আপনাদেরকে ঘরের মধ্যে যেই কাজ আমার মাওলায় ব্যবস্থা করিয়া রাখছেন এই কাজ ইচ্ছা করলেই ইচ্ছা করলেই আপনি বাহিরে যাইয়া আমাদের মতো পরিশ্রম করতে পারবেন না যেরকম আমার আমার কৃষক ভাইরা কৃষক বাবারা ক্ষেতের মধ্যে কত কষ্ট করে ক্ষেত কোবায় কত কষ্ট করে ক্ষেতের মধ্যে কাজ করে আরে এ ক্ষেত কোবায় কোবায় পেঁয়াজ লাগায় রসুন লাগায় এরপরে ক্ষেতের মধ্যে আলু লাগায় এরপরে ধান লাগায় এই শীতের মধ্যে কনকন্যা শীতের মধ্যে পৌষ মাসে এই অগ্রাণ মাসে পৌষ মাসে এই বিশেষ করে এই মাঘ মাসে শীতের মধ্যে কত কষ্ট করিয়া কাজ করে এরপরে বাজারের মধ্যে দোকানদারি করে কত কষ্ট করিয়া আহারে এই কাজ ইচ্ছা করলে আমার মা বোনেরা আপনারা কোনো করতে পারতেন না এজন্য আমার মা বোনদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেই যেই অবস্থান আপনারা রাখছেন সুখে থাকলেও আলহামদুলিল্লাহ বলবেন কষ্টে থাকলেও আলহামদুলিল্লাহ যেই যেই অবস্থা থাকে না কেন
ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করবেন আর বিশেষ করে আমার মা বোনেরা আপনারা অনেক সময় দেখা যায় স্বামীদের সাথে খারাপ আচরণ করেন স্বামীদের সাথে খারাপ আচরণ করেন আর বিশেষ করিয়া এরকম আচরণ করেন যেমন তীর যেমন নিক্ষেপ করলে যেরকম কষ্ট পায় পশু পাখি ঠিক তদরূপ আপনারা এমন এমন কথা বলেন যে কথার দ্বারা স্বামী কষ্ট পায় বাবা কষ্ট পায় ভাই কষ্ট পায় এরপরে বড় ভাই কষ্ট পায় মামা কষ্ট পায় দাদা কষ্ট পায় নানা কষ্ট পায় এরকম করে এরকম আচরণ করেন আবার কিছু শ্রেণী আছে আমাদের যুবক ভাইরা বিশেষ করিয়া মা বোনদের সাথে এরকম আচরণ করে এত খারাপ আচরণ করে যে আচরণ দ্বারা আল্লাহর আরশ জুস মাইরে ওঠে আল্লাহর আরশ আল্লাহ বেজার হইয়া যায় আল্লাহ যদি বেজার হইয়া যায় মা বোনদের সাথে এরকম আচরণ করে আরে কেন আচরণ করে এই মা বোনেরা আপনারা এই খেয়াল করেন বিশেষ করে আপনারা যদি বেপদ্দা হইয়া চলেন এক নম্বরে বেপদ্দা হইয়া যদি চলেন বেপদ্দা হইয়া চললে শয়তান উকি ঝুঁকি মারিয়া তাকায় বেপদ্দা বলতে আমরা কি বুঝি বেপদ্দা হচ্ছে আপনি পোশাক পরলেন পোশাক পরার পরেও আপনার কিছু অংশ দেখা যায় ঘর থেকে বের হয়েছে গেড়ি দেখা যায় হাত দেখা যায় এরপরে আমার মা বোনেরা এরকম কিছু পোশাক পরেন এই পোশাকের কারণে শয়তান উকি ঝুঁকিয়ে মারিয়ে তাকায় যদিও আপনাকে পুরুষে কুদৃষ্টি করে এই কুদৃষ্টি যেন না করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন কি সূরা নূরের মধ্যে ঘোষণা করে বলছেন মা বোনেরা যখন ঘর থেকে বের হবে এবং খুব সতর্কতা সহিত যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শুনেন আল্লিবাসু তাকওয়া যালিকাল খায়র পর্দা হচ্ছে উত্তম পোশাক পর্দা করা হচ্ছে কি পর্দা মানে উত্তম পোশাক যেমন পুরুষে আমরা দাড়ি রাখি এটা একটা পোশাক টুপি পরি এটা একটা পোশাক পাঞ্জাবি গায়ে দেই এটা একটা পোশাক পাগড়ি পরি এটাও কি একটা পোশাক পুরুষদের আর মা বোনেরা অনেক মা বোনেরা পোশাক পরেন সেলোয়ার কামিজ পরে কত গোল পোশাক তাকওয়ার পোশাক হাত পর্যন্ত কেলে পাঞ্জাবি যেমন আমরা পরি ওইরকম পাঞ্জাবি শুরুতে গোল পোশাক পরে গোল পাঞ্জাবি পরে একটা ঢোলা ঢালা আর আমার অনেক মা বোনেরা আছে বাজারে যায় মাঠে যায় ঘাটে যায় তাদের অবস্থা কি দেখা যায় অনেক মা বোনেরা কাপড় পরে পেট দেখা যায় পিঠ দেখা যায় এরকম ভাবে চলে এরকম যদি চলেন তাহলে ইসলামের তো ক্ষতি হয়ে যাচ্ছে আর এই ক্ষতির মধ্যে আপনিই পড়ছেন আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর সকল মানুষই কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এখন ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি আছেন কিন্তু আপনি বুঝতেছেন না এজন সূরা 30 পারা সূরা আসরের ওয়ালা আসর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের অর্থগুলো পড়বেন আগে আরবি পড়বেন আরবি পড়ার পরে কোরআনুল কারিমের অর্থ পড়বেন অর্থ পড়লেই আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা কি বলেছেন আল্লাহ তাআলা কি বলেছেন এবং কি করলে জান্নাতে যাবেন আর কি না করলে যেটা ভালো কাজ করলে জান্নাতে যাবেন ভালো কাজটা কি যেমন নামাজ পড়া ওয়াক্ত মতো নামাজ পড়া এটা ভালো কাজ কোরআন সহিভাবে কোরআন তেলাওয়াত করা এটা ভালো কাজ আপনি যদি সহিভাবে যে কোরআন তেলাওয়াত না করতে পারেন সেটা অন্যায় যেমন সেটা অন্যায় আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারিও না চেষ্টাও করি না সাধনা করি না চেষ্টা সাধনা ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না
আর জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে আমরা মানে শুনলাম ইবাদত 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 মানে কি কাজ যেমন শুরু থেকে বলছিলাম রান্না বান্না করা কাজ করা এটা কাজ সন্তানকে লালন পালন করা কাজ এরপরে ওয়া সময় সকালে বেলা খাবার খাওয়া এটা একটা ভালো কাজ দুপুরে খাবার খাওয়া ভালো কাজ রাতে খাবার খাওয়া এবং ফজর নামাজ পড়া এটাও কাজ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আল্লাহ তাআলার হুকুম বাইরে চলা যাবে না এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে ফজর নামাজ পড়বো একমত জোহরের নামাজ পড়বে কিলা আসরের আজান দেয় দেয় ওই অবস্থায় এই নামাজ পড়লে কি হবে ওই অবস্থায় যদি নামাজ পড়বে নামাজ পড়লে সওয়াব হবে সওয়াব হওয়ার পরেও আল্লাহ বলেছেন বিনা কারণে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্তে নিয়ে পড়ে যেমন জোহরের নামাজ আসরের নিয়া জোহরের নামাজও পড়লেন আসরের নামাজও একত্রিতভাবে পড়লেন পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 2,88,00,000 লক্ষ জাহান্নামে জ্বলতে হবে 7,28,00,000 জাহান্নামে আমাদের কি কি হবে জ্বলতে আগুনে জ্বলতে হবে তা আজকে আমি যদি একটা মমের আগুন যদি আপনার আমার হাতের দিয়া হাতের মধ্যে যে আগুন ধরে রাখি তাহলে কি আপনার আমি কি এই আগুন কি সহ্য করতে পারবো পারবো না এই যে গরমের দিন আসতেছে গরমের দিনের আগুন কি সহ্য করতে পারবো পারবো না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর আমার অনেক মা বোনেরা আছে নামাজ পড়ে হকের সাথে চলেন না বেহাকভাবে চলেন বেহাক কি কিস্তির টাকা আনেন লোন আনেন সুদের মধ্যে টাকা সুদ থেকে টাকা আনেন কিস্তি সারদের সাথে দেখা করেন কিস্তির সারের দন টাকা সুদে আনেন এই যে সুদ এক টাকা সুদ খাওয়ার দরুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপন মার সাথে জিনা করলে জিনা মানে কি স্বামী স্ত্রী যেই কাজ করলে স্বামী স্ত্রী একত্রিত থাকে এক বিছনা থাকলে যেমন সোয়াব আবার এক টাকা সুদ খাইলে আপন মার সাথে জিনা করলে স্বামী স্ত্রীর সাথে যেই কাজ করে এই কাজ যদি মার সাথে করেন 36 বার কোন কোন রেওয়াতে আছে 42 বার গুনাহ এক টাকা সুদের কারণে এই গুনাহ এজন্য সুদখোর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন এজন্য নামাজ পড়ে যদি এ আমার মা বোনেরা নামাজ পড়ার পরেও যদি হারাম খান রোজা রাখার পরে যদি হারাম খান এরপরে হজ করার পরে যদি হারাম খান ভালো আলেমা ভালো হাফেজা ভালো তালিমওয়ালা ভালো আত্মশুদ্ধি হওয়া হওয়ার পরেও যদি গুনার কাজ করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছাড়বে না আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামে ফেলাইবে যেই জাহান্নামের মধ্যে হাবুডুবু খাবেন কেউ আপনাকে উঠাইবে না দুনিয়ার সাগরের মধ্যে দুনিয়ার নদীর মধ্যে পয়লা গেলে লঞ্চ স্টিমার আপনাকে আমাকে সাহায্য করবে আর ওই আগুনের মধ্যে আমার মাওলা আপনাকে আমাকে সাহায্য করবে না সহযোগিতাও করবে না এজন্য আমার মা বোনদেরকে বলবো হে আমার মা বোনেরা 2-4টা কথা বলি আমি আমার আলোচনা শেষ করিয়া দিব আমি যে আলোচনা নিয়েছিলাম আলোচনা গুছাইতে পারি নাই এখনই আপনাদের সামনে শেষ করে দেব আলোচনা হচ্ছে আপনারা ইবাদত করবেন ওয়াক্ত মতো নামাজ পড়বেন হালাল খাইয়া হারাম খাবেন না এরপরে অনেক মা বোনেরা আছেন মাগরিবের টাইমে দেখি মাগরিবের সময় আজান দেয় আর আমার মা বোনেরা মুরগি বাঁধতে যায় হাঁস বাঁধতে যায় এরপর হাঁস চুই চুই করে ডাকতে যায় মা ও মা মাগরিবের আজানের 20 মিনিট পরে আর নামাজের ওয়াক্ত থাকে না মাগরিবের 5 রাকাত নামাজের টাইম আর থাকে না এরপরে আমার মা বোনের ইশারের নামাজ পড়ি পড়ি বলে নামাজ আর পড়ে না টিপি দেখে আবার একটু পরে পড়ি এরপরে বেশি করে বিশেষ করে আমাদের এই শরীয়তপুরের অঞ্চলে
আযান দেয় মসজিদ ঘরের মধ্যে টিভি চলতে থাকে আযান দেয় মোবাইল গানের মধ্যে থাকে আযান দেয় সন্তানরা গেম খেলতে থাকে এই আমার মা বোনেরা আমার আল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি বড় তোর ছেলে বড় না তোর সন্তান বড় না তোর মেয়ে বড় না টিভি বড় না এরপর ডিশ বড় না মোবাইল বড় না জায়গা বড় না সম্পদ বড় না কিছু বড় না একমাত্র আমি বড় এখন অনেক মা বোনেরা টিভিও দেখেন নামাজও পড়েন তাহাজ্জুদও পড়েন সুদও খান ঘুষও খান হারামের মধ্যে লিপ্ত থাকেন বেপদ্ধভাবে চলেন নিজে বেপদ্ধ চলেন মেয়েকে বেপদ্ধ চলা এরপরে মেয়ের সঠিক টাইমে বিবাহর বয়স হয় বিবাহ দেন না গুনার কাজের মধ্যে লিপ্ত রাখেন এ আমার মা বোনেরা বর্তমান জমানা অনেক কঠিন আমার মা বোনদেরকে বলবো আপনারা সঠিকভাবে ইবাদত করবেন আপনাদের কাছে একটা ওয়াদা রেখে রাখতে চাই এই ওয়াদা দিতে হবে এ মা বোনেরা ওয়াক্ত মতো নামাজ পড়বেন এরপরে পর্দায় থাকিয়া সঠিকভাবে ইবাদত করবেন নামাজ পড়তেছেন দেওয়ারে দেখতেছে দেবর দেবর তো মনে করে যে দেবর তো ছোট ভাইর মতো দেবরের জন্য দেখা করা সম্পূর্ণ হারাম বাসুরের সাথে দেখা করা যাবে না এরপরে আমরা অনেক কিছুই জানি না সন্তান বড় হয় এই সন্তানকে নিয়ে মা সাত বছরের পরেও মা কি আর এই সন্তানকে নিয়ে শুয়ে থাকে টাঙ্গাইলে গত পরশু দিন পত্রিকায় দেখলাম টাঙ্গাইলে আপন মার সাথে সন্তান সন্তান প্রতিনিয়ত মাকে ধর্ষণ করত নাউজুবিল্লাহ কোন দেশে বাংলাদেশে টাঙ্গাইল মমিসিং টাঙ্গাইল এরপরে রংপুরে আপন বইনের সাথে ভাই আপন বোন এবং ভাই এরপরে আমাদের এই সওগাতে সওগাতে আপন চাচিকে আপন চাচিকে বাসুরের ছেলে নিয়ে গেছে ঘর সংসার করতেছে কি হারামের মধ্যে আমরা লিপ্ত এ আমার মা বোনেরা এ আমার মসজিদের মা বোনেরা আপনারা সঠিকভাবে খাস পর্দা করেন ওলামা একরামের প্রতি জুমার আলোচনা হচ্ছে জায়গায় জায়গায় তালিম হচ্ছে এরপরে আমরা পরিবর্তন হচ্ছে না কেন আমরা আল্লাহকে ভয় করি না আমরা আল্লাহকে ভয় করি না ওয়ামিলু সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক হক কি জিনিস আমরা সঠিকভাবে হকভাবে আমরা চলি না এ আমার মা বোনেরা আমি আপনাদেরকে বলবো যে কথা বলতে চাচ্ছিলাম ছেলে বড় হয়ে গেলে ছেলে বিছানা আলাদা করে দেন ছেলে বড় হয়ে গেলে সামর্থ্য থাকলে ছেলের বাথরুমটা বন্ধ আলাদা করে দেন ছেলের রুমটা আলাদা করে দেন ছেলে বিবাহ বয়স হইলে প্রাপ্য বয়স হলে বিবাহ করায় দেন এরপরে মেয়ে প্রাপ্য বয়স হলে বিবাহ দিয়ে দেন বিবাহ দিয়ে দেন আর আমরা তো এখন ইতালি আমেরিকা জাপান লন্ডন এরকম ভাবে আমরা আছি আমরা সমানে স্বামীও কাম করে স্ত্রীও কাজ করে স্বামীও কাজ করে স্ত্রীও কাজ করে আর এরকম গরিব আছে সারাদিন ভ্যান চালায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এরপরে সারাদিন কাজ করে বিলের মধ্যে জমিনের মধ্যে কাজ করে তারপরেও তারা ওয়াক্ত মতো নামাজ পড়ে না আমাদের আমার উপর যে আলোচনা আজকে আলোচনা যে করবেন এসে পড়েছেন আমি আমার মা বোনদেরকে বলবো হে আমার মা বোনেরা আপনারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকেন না মা আপনারা সঠিকভাবে আপনারা ইবাদত করেন সঠিকভাবে পর্দা করেন সঠিকভাবে বোরখা যেভাবে পরা দরকার সেভাবে বোরখা পরেন যেভাবে সালোয়ার কামিজ পরা দরকার সেভাবে পরেন যেভাবে আপনাদের ঘর থেকে বের হবেন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন কিভাবে তোমরা যখন ঘর থেকে বের হবা তোমাদের চাদরকে পা পর্যন্ত নামিয়ে দাও শরীরের চাদরকে সুন্দরভাবে ঢেকে ঢুকে ঘর থেকে বের হও আর আমরা যারা পুরুষ জাতি আছে এ মা ও বোনেরা আপনারা যদি ভালো হয়ে যান আমরাও ভালো হয়ে যাই আপনাদের আপনারা নবীদের মা আলেমদের মা সাহাবিদের মা আল্লাহর ওলিদের মা ইমামদের মা আমার মাও তো আমার মা আমিও তো একটা জায়গায় খেদমত করি আমিও তো আমার মা আছে
আমার বোন আছে আমি আপনাদের গুদত্ব আহ্বান রাখব এই যুব সমাজে মাহফিলের ব্যবস্থা করছে আপনারা জান মাল যা এবং সময় নিয়ে যেভাবে মসজিদ মাহফিলে আসছেন যা এবং সময় নিয়ে আমি আপনাদেরকে আরেকটি দাবি রাখব জান মাল সময় নিয়ে আপনি আমি ইসলামের সঠিক কাজ যেন করতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক আর বিশেষ করে বর্তমানে আমার মা বোনদের কাছে একটি ওসিহত বর্তমানে যে শিক্ষা অবস্থা পাঠ্যসূচি সরকার যে পাঠ্যসূচি বানাইছে আমাদের ডক্টর দীপুমনি আমাদের শিক্ষামন্ত্রী যেই বই পড়াইতাছে ওলামা একরাম ফতোয়া দিয়েছেন শর্মনায় শাইখুল হাদিস আল্লামা মুফতি ফজল করিম শায়খে চরমনায় এরপরে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম ওই হুজুরও ফতোয়া দিয়েছেন এবং আল্লামা মাহফুজুল হক সাহেব সহ সকল ওলামা একরাম সহ ফতোয়া দিয়েছেন বর্তমান যেই শিক্ষা বানাইছে দারুইন থিওরি এই দারুইন মতবাদ যে ব্যক্তি পড়বে ওই জায়গায় লেখছে আমরা নাকি বানর থেকে সৃষ্টি হয়েছি কিরকম কি হয়েছে আকাশ থেকে সূর্যের এক খণ্ড মেঘ হয়েছে মেঘ থেকে বৃষ্টি হয়েছে বৃষ্টি থেকে পোকা সৃষ্টি হয়েছে পোকা থেকে ব্যাঙ সৃষ্টি হয়েছে ব্যাঙ থেকে বানর সৃষ্টি হয়েছে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে আমরা নাকি আদমের জাত না আমরা বানরের জাত আমি আমার মা বোনদেরকে বলবো বর্তমান যে সিলেবাস এই সিলেবাস যদি কোনো ব্যক্তি পড়ায় সেও কাফের আর এই সিলেবাস যে বাস্তবায়ন করবে করার চেষ্টা করবে সেও কাফের আর এই বইকে যারা বাস্তবায়ন করছে তারাও কাফের আর আমার মা বোনদেরকে আপনার ছেলে মেয়েদেরকে যদি এই বই পড়ান তাহলে কি কাফের মানে কি অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা আমার মা বোনদেরকে বলবো এই বইগুলো